নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো। সিজু কমপ্লেক্স থেকে বেরোলেন কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়, তাকে নিয়ে যাওয়া হয়েছে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এবং বেরোনোর সময় তিনি বলেছেন যে শিরদাঁড়া বিক্রি নেই আমার। তিনি বলেছেন তিনি একেবারে সুস্থ রয়েছেন, খুব ভালো রয়েছেন। তারই সঙ্গে এটাও বলেছেন যে ইন্ডিয়া অবশ্যই জিতবে, খুব ভালো আছি। সিজিও থেকে বেরোনোর সময় এমনটাই বলেছেন কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়। তিনি কি বলেছেন আমরা শোনাবো। কিছু বলার নেই, সব ঠিক আছে, খেলা হবে আজকে, কেউ একটা জিতবে, খেলা হবে, খেলা হবে, ইন্ডিয়া জিতবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আর শিরদাঁড়া বিক্রি নেই আমার, ঠিক আছে, শিরদাঁড়া বিক্রি নেই। আপনারা শুনলেন কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়, তিনি কি বললেন। তিনি বললেন যে তিনি খুব ভালো রয়েছেন, তারই সঙ্গে তিনি এটাও বললেন শিরদাঁড়া বিক্রি নেই, খেলা হবে, এমনটাও মন্তব্য করলেন কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়। এবার নজর রাখবো বীরভূমের খবরের দিকে। বীরভূমের দুবরাজপুরে উদ্ধার বেশ কয়েকটি তাজা বোমা। সেখানে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে, বম্ব স্কোয়াড সেখানে গিয়ে পৌঁছচ্ছে। বীরভূমের 7টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। আমরা দেখেছি যে গত কয়েকদিনেই বীরভূমে আবারও সেই বোমা উদ্ধারের সংখ্যা আরও বেড়েছে এবং পঞ্চায়েত নির্বাচনের পর লাগাতার সেখান থেকে বোমা উদ্ধার হচ্ছে। আজকে 7টি বোমা উদ্ধার করা হচ্ছে দুবরাজপুর থেকে। খবর দেওয়া হচ্ছে বম্ব স্কোয়াডকে, ইতিমধ্যে জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ এবং বম্ব স্কোয়াড গিয়ে সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে। বীরভূমের দুবরাজপুরে 7টি তাজা বোমা উদ্ধার। তবে কারা সেই বোমা মজুত করে রেখেছিল এবং কোন উদ্দেশ্যেই বা সেই বোমা মজুত করা হয়েছিল, সে সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। মহারাষ্ট্রে বড়সড় দুর্ঘটনা, ক্রেন ভেঙে গিয়ে মৃত্যু হচ্ছে অন্তত পক্ষে 17 জন শ্রমিকের। মহারাষ্ট্রের থানেতে বড়সড় দুর্ঘটনা, ক্রেন ভেঙে মৃত্যু হচ্ছে অন্তত পক্ষে 17 জন শ্রমিকের। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, মহারাষ্ট্রের থানে সেখানে ক্রেন ভেঙে মৃত্যু হচ্ছে 17 জন শ্রমিকের। দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে অন্তত পক্ষে 17 জনের, তাদের উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যেই ক্রেন ভেঙে সেই দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানেতে, উদ্ধার কাজ জারি এনডিআরএফের। মহারাষ্ট্রের থানেতে বড় সড় দুর্ঘটনা, ক্রেন ভেঙে মৃত্যু হয়েছে 17 জন শ্রমিকের। দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে 17 জন শ্রমিকের, ইতিমধ্যেই উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ। নির্মীয়মাণ বহুতলে কাজ করার সময়তেই সেই ক্রেন ভেঙে মৃত্যু হয়েছে 17 জন শ্রমিকের। ইতিমধ্যে উদ্ধার করার কাজ শুরু করেছে এনডিআরএফ, উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।